नमस्कार बंधुरा, स्वागत आमादेर चैनले। आज के आमी आपनादेर कोष्टीपाथरे बिग्रह हबे बड़ो मायर नित्य पुजो नईहाटी जाग्रत बड़ो मायर अजाना कहनी सेई विषयेर तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। राजस्थानी शिल्पी धर्मेंद्र पासवानेर हात धरेई कोष्टीपाथर दिए नवरूपे तैरी होच्छे नईहाटीर बड़ोमा। उदयपुर थेके आना होयेछे कोष्टीपाथर। शतवर्षे पदार्पणेर आगे एबार स्थायी मूर्ति करार उद्योग निल नईहाटीर बड़ोमा पुजो समिति। कोष्टीपाथरेर 4.5 फुटेर विग्रहे हबे मायेर नित्य पुजो। कोष्टीपाथरेर मूर्तिके अबिकल बड़ो मायेर मतो गढ़े तुलते प्राणपण चेष्टा चालाच्छे धर्मेंद्र पासवान। काली पुजोर समय 21 फुटेर माटिर विग्रह तैरी करा हतो। बेदिर ओपर विग्रह बसाले एर उच्चता हबे 7.5 फुट। कयेक मासेर मध्येई स्थायी विग्रह मंदिरे प्रतिष्ठा करा हबे। दक्षिणेश्वर कालीघाट तारापीठ सह राज्येर विभिन्न मंदिरेर पुरोहितदेर एने पुजो ओ यज्ञ करा हबे सेई दिन। একই সঙ্গে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে অরবিন্দ রোডে 5 তলা ধর্মশালা তৈরির উদ্যোগ নিচ্ছে বড়মা পুজো কমিটি। মন্দির তৈরির জন্য ভিন্ন জেলা, অন্য রাজ্য, এমনকি বিদেশ থেকেও আর্থিক সাহায্য আসছে। চলতি বছরের মধ্যেই ধর্মশালা চালু করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই ধর্মশালায় থাকতে পারবেন 400 জন মানুষ। শুধু তাই নয়, তাদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থাও থাকছে। এবার কোষ্ঠীপাথরের বিগ্রহে নিত্য পুজো হলেও কালী পুজোর সময় পুরনো ঐতিহ্য মেনে 21 ফুটের প্রতিমা তৈরি করা হবে। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী এক বন্ধুর সঙ্গে 99 বছর আগে নদিয়া শান্তিপুরে রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে মা কালীর বড় বিগ্রহ দেখে নৈহাটিতে ফিরে অরবিন্দ রোডে কালী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শুরুতে এই কালী প্রতিমা ভবেশকালী নামেই খ্যাত ছিল। পরবর্তীকালে উচ্চতার কারণে এই ভবেশকালীকে বড়কালী বলা হতো। কালের নিয়মে এই বড়কালী এখন বড়মা। শুধু জেলার বাসিন্দারা বলে নয়, কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তগণ দণ্ডি কাটার জন্য ভোর থেকে গঙ্গায় লাইন দেন। পুজো দেখতে উপচে পড়ে ভক্তের দল। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বিল্ডিং তৈরির কাজ অনেকটাই হয়ে গিয়েছে। এই ধর্মশালায় অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের থাকার কোনো সমস্যা হবে না। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে মায়ের পুজো এবার থেকে পরিচালনা করা হবে। স্থায়ী বিগ্রহ তৈরির কাজ আগামী 3 মাসের মধ্যেই শেষ করা হবে, যেখানে নিষ্ঠার সাথে মায়ের মূর্তিতে নিত্য পুজো করা হবে। শুধু কালী পুজোর সময়টুকু নয়, এবার সারা বছর যাতে ভক্তবৃন্দরা এসে মায়ের দর্শন করতে পারে, তাই কোষ্ঠীপাথর দিয়েই নবরূপে তৈরি হচ্ছে নৈহাটির বড়মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন, এবং ধন্যবাদ।